দিনাজপুরে ইয়াবার বিকল্প হিসেবে ব্যথানাশক ট্যাবলেটে আসক্তি বাড়ছে মাদক সেবীদের। নগরের প্রায় সব দোকানে প্রেসক্রিপশন ছাড়া অবাধে বিক্রি হচ্ছে এসব ওষুধ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যথানাশক এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইয়াবার চেয়েও মারাত্মক, তাই এর ব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। দিনাজপুর থেকে বিপুল সরকার, সানি রিপোর্ট। দিনাজপুর জেলা জুড়ে মাদক সেবনের এমন দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। দামে কম হওয়ায় ইয়াবার বদলে এখন ব্যবহৃত হচ্ছে টাপেন্টা, সিলটা, পেন্টারল সহ বিভিন্ন ধরনের ব্যথানাশক ট্যাবলেট। মুড়িমুড়িকির মতো প্রতিদিনই ওষুধের দোকান থেকে এসব ট্যাবলেট সংগ্রহ করেন মাদক সেবীরা। ট্যাবলেট কেনার সময় চ্যানেল 24 এর ক্যামেরায় ধরাও পড়েন দুই যুবক। যদিও গত 16 জানুয়ারি জেলা সদরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলগালা করা হয়েছে বেশ কয়েকটি দোকান। আসলে অর্ডিনারি ব্যথার ওষুধ, এখন ওরা কিভাবে খায় না খায় আমরা জানি না। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালকের মতে, ব্যথানাশক এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইয়াবার চেয়েও মারাত্মক। মাদক গ্রহণের নেশা পূরণ করবার জন্য এবং ওষুধের দোকান ছাড়াও বিভিন্ন জায়গায় এই মাদক ব্যবসায়ীরা ইয়াবার পরিবর্তে এই ধরনের ঔষধগুলিকে বিক্রি করে থাকছে মাদকাসক্তদের কাছে। কিছু কিছু দোকান বন্ধ হয়েছে, আমরা চেষ্টা করব যে আগামী কিছুদিনের মধ্যে এইরকম সকল দোকানে যেন এই বিক্রিগুলো বন্ধ হয়ে যায়। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি, ঔষধ প্রশাসন, জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং তারা বললেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতাও দরকার। বিপুল সরকার, সানি, চ্যানেল 24, দিনাজপুর।